হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমি সবুজ বিশ্বাস, আমি নিয়ে এসেছি আপনাদের সামনে 500 লিটারের আরও একটা ট্যাঙ্কিতে ওয়াটার ফিল্টার করে আপনাদের সামনে প্রমাণ সমেত দেখিয়ে দেব যে কী করে একটা 500 লিটার ট্যাঙ্কিতে ওয়াটার ফিল্টার করে সুন্দর জল পাওয়া যায়। তার পুরো ভিডিওটা এখানে থাকছে। তো আমরা চলে এসেছি গাইঘাটা হয়ে, যেটা যেতে হয় সেটা হচ্ছে গাইঘাটা জলেশ্বর হয়ে নগরখোড়া। নগরখোড়ার পরে আমরা ওখানে গিয়েছি একটা পার্টির বাড়িতে ওয়াটার ফিল্টার করতে। তো আমরা সেই পার্টির বাড়িতে কিন্তু চলে এসেছি এবং সেই পার্টির বাড়িতে ওয়াটার ফিল্টারটা আমরা এখানে করব। পার্টির বাড়ি যেটা এখানে রয়েছে, যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে 500 লিটারের ট্যাঙ্কি। আমি ম্যাক্সিমাম লোকদের বলে থাকি যে 500 লিটার ট্যাঙ্কিতে কিন্তু ফিল্টার হয় না। এবার দেখুন, 500 লিটার ট্যাঙ্কিতে ফিল্টার হয় না, তার না বলার কারণও আছে, আর আমি এখানটায় করছি তারও কারণ আছে। আমি সব কিছু আপনাদের সামনে কিন্তু খুলে বলছি। একটা জিনিস দেখুন, একটা ট্যাঙ্কি, 1000 লিটার ট্যাঙ্কি আর 500 লিটার ট্যাঙ্কি, দুটো ট্যাঙ্কির মধ্যে কিন্তু বিস্তর তফাৎ রয়েছে। 500 লিটারের জলের একটা ডিফারেন্স রয়েছে। তো আমি একটা 500 লিটারের জলের ট্যাঙ্কিতে যদি ফিল্টার করি, আমার জল যা মার খাওয়ার তা কিন্তু সেম খাবে এবং 1000 লিটারের ট্যাঙ্কিতেও কিন্তু প্রায় সেম খাবে। মনে করুন, আমার 500 লিটার ট্যাঙ্কিতে একটা ওয়াটার ফিল্টার করে জল মার খাচ্ছে, আমার প্রায় 150 লিটার জল মার খেয়ে যাচ্ছে। আর একটা 1000 লিটার ট্যাঙ্কিতে একটা ওয়াটার ফিল্টার করে জল মার খাচ্ছে প্রায় 200 লিটার জল। তাহলে 1000 লিটার ট্যাঙ্কিতে আপনি জল পাচ্ছেন, 200 লিটার মার খেয়ে আপনি 800 লিটার জল পেয়ে যাবেন, আর এদিকে 500 লিটার জলে কিন্তু আপনি 350 লিটার জল পেয়ে যাবেন। তো এতে মেইন প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে, মনে করুন আপনি 500 লিটার ট্যাঙ্কিতে ফিল্টার করছেন, পার ডে 2 ট্যাঙ্কি 3 ট্যাঙ্কি জল কিন্তু আপনাকে বারবার মোটর চালাতে হচ্ছে এবং ভিতরে জায়গাটা কম, আয়রনটা কিন্তু অল্প জায়গার ভিতরে ওই আয়রনটা পড়ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু জাম হচ্ছে। মনে করুন আপনার 15 দিন কিংবা 20 দিন পরে কী হচ্ছে, কলের স্পিডটা হালকা কমে আসছে। 500 লিটার ট্যাঙ্কিতে কিন্তু এটা মেইন প্রবলেম, যেটা কিন্তু এইটাই কারণে বলি আমি যে 500 লিটার ট্যাঙ্কিতে দাদা ফিল্টার কিন্তু হয় না। হয় কিন্তু এই যে প্রবলেমটা, যদি আপনারা নিজেরা পরিষ্কার করতে পারেন, আমি ভালো করে বলছি, নিজেরা যদি পরিষ্কার করতে পারেন তাহলে 500 লিটার কেন, 300 লিটার ট্যাঙ্কি বা 200 লিটার ট্যাঙ্কিতেও জলের ফিল্টার হয়। কিন্তু পরিষ্কারটা নিজের উপর, দেখুন যত ছোট জায়গায় করবেন ফিল্টার তত ঘন পরিষ্কার করতে হবে, বড় জায়গা হলে পরিষ্কার কম লাগবে। এবার আসি আপনার মাল যেটা লাগবে, টোটাল ম্যাটেরিয়াল যেগুলো লেগে থাকবে। আমরা ম্যাক্সিমাম 1000 লিটারে 3 বস্তা পাথর 5 বস্তা বালি দিয়ে থাকি। তো এখানে ছোটো ট্যাঙ্কি 500 লিটার ট্যাঙ্কি আমি এতটা মাল দেব না। আমি এখানে দেবো 2 বস্তা পাথরও আমার প্রয়োজন নেই, 2.5 বস্তা পাথর দেবো, 1.5 টিন কাঠকয়লা এবং 3 বস্তা বালি কিন্তু আমি দেবো এখানে। এবং স্টেপ বাই স্টেপ আমি এটা সেটিং করব। আপনারা যেমন আমার ভিডিওতে একদম সেম টু সেম যেভাবে দেখেন, আপনারা বাড়িতে বসে যদি এইভাবে নিজেরাও যদি করেন, আমাকে কিন্তু প্রয়োজন নেই, আপনি নিজেও করতে পারেন। একদম সহজ একটা পদ্ধতি, খুবই সহজেই কিন্তু আপনারা করতে পারবেন। অনেক দূরের থেকে লোকজন দেখছে, বাংলাদেশ আছে অনেক দূরের থেকে, একজন বাইরের থেকে, এই যে বাড়ি এর পরে আমি আর একটা ফিল্টার করেছি, সে অনেক বিদেশের থেকে আমার মোবাইলে ভিডিওটা দেখে এই বাড়িতে এসে আমি গাইঘাটাতে আরেকটা ফিল্টার করে এসেছি, তো তার ভিডিওটা আমি ছাড়বো। তো বাইরের থেকে যারা দেখছেন তাদের কি বলুন তো, আমাদের এই পশ্চিমবঙ্গে যে বনগাঁ সাইডটা, এখানে কিন্তু হলুদ আয়রনের পরিমাণটা বেশি এবং মানুষে ম্যাক্সিমাম মানুষে কিন্তু এই ফিল্টারটা কিন্তু করছে জলটা ভালো পাওয়ার জন্য, এবং কল বাথরুম এবং সব কিছু মানে ভালো পাওয়ার জন্য, আয়রনটা সেভ করার জন্য কিন্তু এই ফিল্টারটা কিন্তু করে থাকছে। এবার মেইন যে প্রবলেমটা, মনে করুন আপনি বাইরের থেকে দেখছেন, মনে করুন বাংলাদেশ থেকে আপনি দেখছেন, তো বাংলাদেশ যারা দেখছেন তারা কিন্তু ফিল্টারটা পাবেন না, এই যে ফিল্টারটা আছে এটা কিন্তু আপনারা পাবেন না। কিন্তু সব জায়গায় কিন্তু আপনি পাইপ পাবেন, 1.5 ইঞ্চি পাইপ হোক বা আপনার যে কলের নিচে যে ফিল্টারগুলো দিয়ে থাকে না সাদা ফিল্টার, ওই সাদা ফিল্টার হোক বা 1.5 ইঞ্চি পাইপ হোক কিংবা এগ্রিকালচার পাইপ হোক, আপনি কিন্তু এগুলো ইউজ করতে পারেন। আপনাকে ফিল্টার দিতে হবে এমন কোনো বিষয় নেই, আপনি কিন্তু চাইলে ওরকম পাইপ কিংবা ওইগুলো এগ্রিকালচার পাইপ কিংবা আপনি ওই যে সাদা যে ফিল্টারগুলো থাকে যেগুলো কলের নিচে বোরিং করে, ম্যাক্সিমাম বাড়িতে তো সবারই কল আছে বা শহরের দিকে যেগুলো কল নেই, চাপ কল যেগুলো আর কি বলে, তো আপনারা কিন্তু 1.5 ইঞ্চি পাইপ কিন্তু ইউজ করতে পারেন। আমি এখানে যে ফিল্টারটা ইউজ করেছি, আপনারা করাতের সাহায্যে কিংবা ড্রিল মেশিনের সাহায্যে
আপনারা হোল করে নিলেন, মনে করুন আপনি ড্রিল মেশিন দিয়ে 1.5 ইঞ্চি পাইপটা হোল করে নিচ্ছেন, আপনি ভিতরে একটা ক্রস টি কাটিয়ে দিয়ে চারটে ভাগ করে দিয়ে আপনি ওইভাবে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দিয়ে স্টেপ বাই স্টেপ পাথর কাঠকয়লা, আপনি কাঠকয়লা যদি নাও ব্যবহার করেন আপনি বালি দিয়ে দিচ্ছেন, দেখেন ফিল্টার ভালো হবে। এবার যাদের এইটা নেই, আমি শুধু তাদের জন্যই বলছি, আর যদি পাওয়া যায় ফিল্টারটা তো পাওয়া গেলে তো কষ্টটা কম হচ্ছে, কিন্তু যে আমার আয়রনটা যাবে ওইটা করলে আয়রন যাবে আর এইটা করলে আয়রন যাবে না এরকম কিন্তু কোনো বিষয় নয়। আপনাদের মনে সংশয় হতে পারে যে আমি ভুল ফিল্টার দিয়ে করলে আমার আয়রনটা নিচে যাবে না এবং ড্রিল মেশিন দিয়ে ফুটো করে করলে আয়রনটা যাবে, এটা কিন্তু নয়। মেইন যে ভূমিকাটা বেশি পালন করে সে কিন্তু বালিটা। আপনার বালিটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আপনার আয়রনটা ভেদ করে নিচে, যে ভেদ করে নিচে কিন্তু আপনার যাবে না। মেইন যে কাজ হচ্ছে বালিতে কিন্তু আপনার পুরো জিনিসটা, মানে যে আয়রনটা থাকবে সেটা কিন্তু বালির উপরে জমে থাকবে। এবার আসি আমরা যে ফিল্টারের বিষয়টা চলে গেলো, ফিল্টার আপনি আপনার ইচ্ছা মতন সেটিং করে দিচ্ছেন। এবার আসবো আমরা ব্যাকওয়াশ। ব্যাকওয়াশ কিন্তু আপনাকে রাখতেই হবে, আপনি যেরকমই ফিল্টার ইউজ করুন আর যেরকমই ফিল্টার করুন না কেন ব্যাকওয়াশটা আপনাকে রাখতেই হবে। তার কারণ হচ্ছে কি, আপনি যে কোনো জিনিস করলে তার পরিষ্কার বা কিংবা তার মেনটেন তো করতে হয়, তো সেরকমই আমাদের এই ফিল্টারটা আমরা এখানে করছি, আমাদের এখানে কিন্তু ফিল্টারটা পরিষ্কার করতে হবে, এটা মাসে হোক। এই যদি আমি ফিল্টারটা করেছি, এরা বাড়িতে লোক সংখ্যা একদমই কম, 500 লিটারের ট্যাঙ্কি মেইন, তার জন্য আমি করেছি এবং জোর দিয়ে আমাকে করিয়েছে, দাদা আমার পার ডে 500 লিটার জল কি, আমার 300 লিটার জলও আমার প্রয়োজন হয় না, তো তার জন্য কিন্তু আমি করেছি, পার ডে এক ট্যাঙ্কি জল নেবে তার হিসাবে আমি বলেছি ঠিক আছে দাদা করে দেবো অসুবিধা নেই, এবং পয়সাও এখানে কম নিয়েছি। তো যাদের ক্ষেত্রে এরকম হয়, মানে অল্প জল প্রয়োজন হয়, তারা কিন্তু 500 লিটার ট্যাঙ্কিতেও কিন্তু করতে পারেন। এবার ব্যাকওয়াশ যেটা করবেন সেটা হচ্ছে আউটলেট থেকে ইনলেটের যে কানেকশান, মানে যে জলটা আপনার নিচে নামছে, যে জলটা যে পাইপটা দিয়ে সেই পাইপের সঙ্গে, আর যে জলটা মোটরের জল ভিতরে আপনার ট্যাঙ্কির ভিতরে যে জলটা ঢুকছে সেই জলের মাঝখানটায় একটা বল বাল্ব লাগিয়ে, দুটো টি হোক বা একটা এল দুটো টি সাহায্যে কিন্তু আপনি এই ব্যাকওয়াশটা করতে পারেন। আমি যেমন এই বাড়িতে করেছি, দুটো টি, একটা এলবো এবং একটা বল বাল্ব লাগিয়ে ব্যাকওয়াশটা কমপ্লিট করেছি। এখানে কিন্তু জলটা একদমই ইনাদের কম ইউজ হয়, তার জন্য 3-4 লাইন দিয়ে কিন্তু বাড়িতে পাইপলাইন করা, টোটাল কিন্তু 3-4 লাইন। তো আমি একটু প্রবলেমে ফেসে গিয়েছিলাম, 1 ইঞ্চির মাল নিয়ে গেছি, তো 3-4-এর সেটিং হয়ে গেছে, তো লোকাল থেকে মাল নিয়ে নিয়েছি। তো আপনারা 3-4 দিয়ে লাইনটা না করাটাই ভালো, কারণ কি ম্যাক্সিমাম আপনার 1 ইঞ্চিতে লাইন করলে জলের স্পিডটাও একটু ভালো পাওয়া যায়। তো এইটাই থাকছে আজকে আমাদের আপনাদের বলার বিষয়। আর যে আরেকটা বলি সেটা হচ্ছে কি, আপনার যে আউটলেটটা যেটা দিয়ে আপনি পরিষ্কারটা করে জলটা, নোংরা জলটা বাইরের দিকে বের করবেন, দেখেন এখানে আমি বাইরের দিকে উপরে নেটের উপরে কিন্তু রেখেছি। এবার ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন হয় কি, এটা কত ইঞ্চি করে রাখবো, কত ইঞ্চি থাকবে। এবার আপনি পাইপ 15 ইঞ্চি মতন বা 12 ইঞ্চি মতন একটা টুকরো কেটে যদি তলায় ফুটো থাকে তাহলে আপনি 15 ইঞ্চি কাটবেন, আর যদি সাইডে ফুটো থাকে তাহলে আপনি 12 ইঞ্চি মতন একটা টুকরো কেটে উপরের দিকে তুলে একটা কাপড় দিয়ে রাখবেন। স্টেপ বাই স্টেপ আপনি এগুলো সাজাবেন, সাজানোর পরে আপনার যখন এটা ই হয়ে যাবে, মানে বালির লেভেলটা হয়ে যাবে, তখন আপনি বালির থেকে 1/2 ইঞ্চি উঁচুতে পাইপটা কেটে বাদ দিয়ে দেবেন। বালির থেকে 1/2 ইঞ্চি উঁচুতে কাটার কারণ হচ্ছে বালিটা যখন আপনি পরিষ্কার করবেন তখন বালিটা যেন পাইপ দিয়ে বেরিয়ে না যায়, তার জন্য এইটা করা। তো পুরো ফিল্টারটা আমাদের এখানে থাকছে আপনারা। আর এই যে বালি আর পাথর কাঠকলা, এটা মিনি ম্যাক্সিমাম 12 থেকে, মানে 1 ফুট মতন হাইট হয়, 1 ফুট, 1 ফুট মতন পুরো, মানে পুরো স্তরটা 1 ফুট মতন একটা স্তর তৈরি হয়ে যাবে, এই স্তর ভেদ করে আপনার নিচে জলটা যাবে। তো আমি চলে এসেছি কিন্তু চেকিং করতে, আমি দুটো কাচের গ্লাস নিয়েছি, আপনারা দেখেছেন এখানে একটা ট্যাঙ্কির ভিতর থেকে যে মোটরের জলটা যেখানে পড়ছে ওই জলটা নিয়েছি 1 গ্লাস, আর যেটা আমার ফিল্টার করার পরে যে জলটা বেরিয়েছে ট্যাপের মুখ থেকে আমি সেটার থেকে 1 গ্লাস জল কিন্তু আমি নিয়েছি। তো আপনারা চাইলে বাড়িতে বসে এভাবে পরিষ্কার করতে পারেন। আমি এই যে পেয়ারা পাতাটা হালকা দু হাতের সাহায্যে আমি হালকা একটু মিক্সড করে আমি পেয়ারা পাতাটা জলের ভিতরে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার প্রমাণ, আমি যে আপনাকে কাজটা করে এতগুলো পয়সা নিচ্ছি।
তার তো একটা ডিফারেন্স থাকা প্রয়োজন যে কতটা জল পরিষ্কার হলো, আপনি পয়সাটা দিচ্ছেন জলে দিচ্ছেন না কিছু। তার জন্য আমি এই প্রমাণটা করছি, আমাকে একটা দাদা এটা শিখিয়েছে, আমি জানতাম না। আমাকে ওই বসিরহাট থেকে একটা বাড়িতে ফিল্টার করতে গিয়েছিলাম, তো সেখান থেকে একটা দাদা আমাকে এইভাবে পদ্ধতিটা দেখালো, তো আমি দেখে খুবই ভালো লেগেছে। আপনারাও এইভাবে দেখে চেক করে নেবেন, যাকে দিয়েই কাজ করান না কেন বা নিজে করুন, আপনি এভাবে পরিষ্কার জল দেখে নেবেন এবং জলের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আসবে, পরিষ্কার, একদম পুরো পরিষ্কার জল। মানে আপনি ইউজ করলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে পরিষ্কার, শুধুমাত্র মেনটেনের উপর নির্ভর করবে আপনার ফিল্টারটা কতদিন যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নেক্সট আরও ফিল্টারের ভিডিও নিয়ে আপনাদের সামনে রাখবো। তো সবাইকে ধন্যবাদ।